হ্যালো ইভিবান আজকে আমাদের এই ভিডিও টপিক হচ্ছে ওয়াই উই আর ইউজিং ক্যাপাসিটার ইন ফ্যান অর সিঙ্গেল ফেস মোটর কেন আমরা ফ্যান বা সিঙ্গেল ফেস যে মোটর আছে সেখানে আমরা ক্যাপাসিটারকে ব্যবহার করি যদি এই ক্যাপাসিটারটাকে না লাগাই ফ্যানের মধ্যে বা ক্যাপাসিটারটা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে তাহলে ফ্যানটা হামিং সাউন্ড করবে এবং ভাইব্রেট করতে থাকবে যদি আমরা একটা লাঠি দিয়ে ফ্যানের ব্লেডটাকে একবার ঘুরিয়ে দিই তাহলে কী হবে আবার ফ্যানটা ঘুরতে শুরু করে দেবে কিন্তু এটা কি সবসময় করা সম্ভব সম্ভব নয় তাই আমরা ফ্যানের মধ্যে ক্যাপাসিটিটা লাগাই যাতে ফ্যানটা সেলফ স্টার্টিং হতে পারে মানে নিজে থেকেই ঘুরতে পারে বোঝা গেছে এবার এই যে সেলফ স্টার্টিং বললাম কি করে হয় সেটা জানার আগে আমাদেরকে ফ্যানের ভেতরে যে মেকানিজম আছে সেটাকে বুঝতে হবে দেখো একটা ফ্যানের মধ্যে দুটো ওয়াইন্ডিং থাকে যেরকম তামার তার দিয়ে দেখবে পেঁচানা পেঁচানো থাকে সেই তামার তারগুলোকে কি বলা হয় ওয়াইন্ডিং বলা হয় ভেতরে যে ওয়াইন্ডিং থাকে সেটাকে বলা হয় স্টার্টিং ওয়াইন্ডিং বাইরে যে ওয়াইন্ডিংটা থাকে সেটাকে বলা হয় রানিং ওয়াইন্ডিং এবং দুটো ওয়াইন্ডিংয়ের চারপাশে একটা মেটাল চাকতি থাকে সেটাকে বলা হয় রোটর যখন এই ওয়াইন্ডিং দুটোর মধ্য দিয়ে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তো কি হয় ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় যার ফলে এই রোটরে একটা বল প্রয়োগ করে এবং রোটরটা ঘুরতে শুরু করে দেয় আচ্ছা তাহলে আমরা ক্যাপাসিটার কেন ব্যবহার করছি এবং ক্যাপাসিটার ব্যবহার করে সেলফ স্টার্ট কী করে হচ্ছে সেটা বোঝার জন্য একটা সিম্পল জিনিস বুঝতে হবে দেখো একটা গোল একটা চাকা কে ঘোরানোর জন্য আমরা কি করতে পারি ধরো একটা ভারী চাকা রয়েছে সেটাকে ঘোরাতে গেলে আমাকে কি করতে হবে দু হাত দিয়ে বল প্রয়োগ করতে হবে একটা আপের দিকে মানে ওপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে মানে বলটা আমি দুদিকে প্রয়োগ করছি তাই তো কিন্তু দেখো আমাদের বাড়িতে কি আসে সিঙ্গেল ফেস সাপ্লাই আসে তাই তো আর এই রোটরটাকে ঘোরানোর জন্য আমরা নিশ্চয়ই বল প্রয়োগ করছি না সে বলটা আসছে কোথার থেকে ইলেকট্রিক সাপ্লাই থেকে কোথা থেকে ইলেকট্রিক সাপ্লাই থেকে এবার সিঙ্গেল ফেস যে কানেকশান আসছে ধরে নিলাম এটা একটা ফোর্স ক্রিয়েট করছে ওকে কিন্তু আমাদের কি দরকার দুটো ফোর্স দরকার দুটো ফোর্স দরকার এবং ডিফারেন্ট ডিরেকশানে হতে হবে কি হতে হবে ডিফারেন্ট ডিরেকশানে হতে হবে তার মানে আমরা যে এই যে এসি সাপ্লাই মানে কারেন্টটা ফ্লো করছে আমাদের সার্কিটের মধ্যে একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের মধ্যে ওকে তাহলে দুদিকে কারেন্ট আমরা ফ্লো করাচ্ছি মানে এদিকেও ফোর্স আছে মানে বল প্রয়োগ হচ্ছে এদিকেও বল প্রয়োগ হচ্ছে কিন্তু আমাদের কি করতে হবে একটা ফেস ডিফারেন্স তৈরি করতে হবে সেই ফেস ডিফারেন্স কে তৈরি করে ক্যাপাসিটার তৈরি করে কেন কারণ দেখো আমাদের যে এসি সাপ্লাইয়ের সিগনালটা হয় সেটা কি হয় সাইনোসাইডাল হয় ওকে যখন আমরা এই ক্যাপাসিটারটাকে ইউজ করি তখন কি হয় ভোল্টেজটাকে ল্যাক করিয়ে কারেন্টটাকে লিড করিয়ে দেয় লিড করিয়ে দেয় মানে সিগন্যালটা আমার এরকম আসবে বুঝে আছে দেখো তাহলে এই দুটো সিগন্যালের মধ্যে কি আছে আমার ফেস ডিফারেন্স আছে এই ফেস ডিফারেন্সটা বলা আছে যদি তিরিশ থেকে আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে কি হবে আমার এই রোডটা ঘুরতে শুরু করে দেবে বুঝে গেছে তাহলে আমরা কিভাবে একটা সিঙ্গেল ফেস সাপ্লাই ইউজ করে দুটো ফেস ডিফারেন্সে কারেন্ট ফ্লো করাচ্ছি একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ে একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ে বুঝে গেছে এবার ধরো আমি এই ক্যাপাসিটারটা ইউজ করছি না স্টার্টিং ওয়াইন্ডিংটা আমি রাখছি না তাহলে কি হবে তাহলে শুধু কি থাকবে রানিং ওয়াইন্ডিং থাকবে ওকে রানিং ওয়াইনিংটা ধরো একটা পোলের সাথে কী করা রয়েছে ওয়াইন্ডিং করা রয়েছে আমরা ফেজ এবং নিউট্রাল দিলাম তাহলে কি হলো এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং আমরা জানি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো করে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবার ম্যাগনেটিক ফিল্ডের দুটো পোল থাকে একটা হচ্ছে নর্থ পোল একটা সাউথ পোল তাহলে আমাদের এই ওয়াইন্ডিংয়ে কি হবে একটা নর্থ পোল তৈরি হবে একটা সাউথ পোল তৈরি হবে তাই তো এবার এই ওয়াইন্ডিংয়ের পাশে কি আছে রোটর রয়েছে তাই তো রয়েছে এই রোটোর কি হবে যখন এই ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে রোটোরে একটা ফোর্স ক্রিয়েট করবে কি করবে রোটোরে একটা বল প্রয়োগ করবে সে বলের জন্য কী হবে রোটোরটা কিছুটা এদিকে ঘুরে যাবে ঠিক আছে কিন্তু আমরা জানি এমদের সার্কিটে এসি সাপ্লাই আসছে তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হলো এটা নর্থ পোল তৈরি হলো এটা সাউথ পোল তৈরি হলো ওকে দেখো যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কী হবে এই পোলটা সাউথ পোল তৈরি হবে এটা নর্থ পোল তৈরি হবে তাহলে আমাদের বলটা কি হবে উল্টে যাবে তার মানে যে বলটা আমাদের এদিকে প্রয়োগ হচ্ছিল সেটা কি হবে এদিকে চলে যাবে তাহলে রোটরটা কিছুটা এদিকে ঘোরার পরে আবার কি হবে এদিকে ঘুরে যাবে তাই যদি আমরা ক্যাপাসিটার ইউজ না করি তার মানে স্টার্টিং ওয়াইন্ডিংটাকে আমি এক্সাইট করছি না শুধু রানিং ওয়াইন্ডিংটা চলছে রানিং ওয়াইন্ডিং চললে কি হবে রোটরটা এরকমভাবে ঘুরবে মানে ভাইব্রেট করবে তার জন্যই আমাদের ফ্যানটা কী হয় ভাইব্রেট করে ওকে এবার দেখো যদি আমি ক্যাপাসিটার ইউজ করি তাহলে আমাদের সিগনাল কি হচ্ছে এরকম আসছে ঠিক আছে আমি ধরে নিলাম এখানে দুটো পোল আছে দুটো পোলে দেখো ওয়াইন্ডিং করা রয়েছে যেখানে ক্যাপাসিটার লাগানো রয়েছে সেটা কি আমার স্টার্টিং ওয়াইন্ডিং যেটাতে ক্যাপাসিটার লাগানো নেই সেটা হচ্ছে আমাদের কি রানিং ওয়াইন্ডিং ওকে তো দেখো এই রানিং ওয়াইন্ডিং স্টার্ট হওয়ার আগেই আমাদের কি আছে স্টার্টিং ওয়াইন্ডিংটা স্টার্ট হয়ে গেছে তার মানে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংয়ে নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়ে গেছে কী হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়ে গেছে যার জন্য রোটরটা কী হলো কিছুটা এদিকে ঘুরে গেছে যখন দেখো স্টার্টিং ওয়াইন্ডিংটা এই জিরোতে আসার আগে কী হচ্ছে রানিং ওয়াইন্ডিংটা অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে এই দুটো পোলে কি হবে নর্থ পোল আর সাউথ পোল তৈরি হবে বোঝা গেছে নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হবে তাহলে এই নর্থ পোল কী হবে তৈরি হওয়ার জন্য রোটরটা আরেকটু এদিকে ঘুরে যাবে ঠিক আছে তারপর যখনই এটা ফেস চেঞ্জ করবে তাহলে এখানে কি হবে সাউথ পোল এবং এখানে নর্থ পোল তাহলে এখানে নর্থ পোল যখন আবার তৈরি হবে তখন কী হবে রোটরটা আবার এদিকে একটা ফোর্স পাবে যার জন্য রোটরটা আবার কী হবে এদিকে ঘুরে যাবে ওকে যখন দেখো এই নেগেটিভ হাফ সাইকেল যখন শেষ হচ্ছে তখন এই নেগেটিভ হাফ সাইকেল শুরু হচ্ছে তার মানে এটাও ফেস চেঞ্জ করবে করে কি হবে এটা সাউথ পোল এটা পোল তৈরি হবে তাহলে রোটরটা এদিকে ঘুরতে শুরু করে দেবে তাহলে বোঝা গেল কীভাবে আমরা একটা অল্টারনেটিং অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডকে কিভাবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তন করলাম কি করে একটা ক্যাপাসিটার লাগিয়ে ঠিক আছে এটা করা হয় শুধুমাত্র সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে কারণ সিঙ্গেল ফেজ মোটর সেলফ স্টার্ট নিতে পারে না তাকে আলাদাভাবে এক্সাইট করতে হয় স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে কিন্তু সেক্ষেত্রে থ্রি ফেজ যে মোটর আছে সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি ইউজ করতে হয় না সেটা অটোমেটিক্যালি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কারণ কি আমাদের যে থ্রি ফেজ সাপ্লাই আছে সেটাতে আমাদের তিনটে সিগন্যাল আসে তোমরা জানো এবং তিনটে সিগনালের মধ্যে কি থাকে ফেস ডিফারেন্স থাকে তিনটে কারেন্টের মধ্যে কি থাকে ফেস ডিফারেন্স থাকে এই ফেস ডিফারেন্সের জন্য কী হয় একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং ট্রি ফেস মোটর অটোমেটিক্যালি ঘুরতে থাকে এর জন্য আলাদা করে কোনো ক্যাপাসিটার লাগাতে হয় না বোঝা গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং